শুভ সকালবেলা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের প্রধান শিক্ষক ডেভিড চাকমা। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার আপনার সঙ্গে আছি, আমি সাংবাদিক ফরাদ ভাই। অ্যাজ ওয়েল আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি জনাব হেড স্যার ডেভিড চাকমা, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি আমাদের দক্ষিণ কুতুবছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হেড স্যার হিসেবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে, সেই কথাটা তুলে ধরবে। দক্ষিণ কুতুবছড়িতে হেড স্যার মানে প্রধান শিক্ষক হিসেবে যখন দায়িত্ব নেই, স্কুলের ইয়েটা ছিল, অবকাঠামো ছিল একটু মানে খারাপ ছিল। তো ইদানিং মানে ওই স্কুলের অবকাঠামো অনেক সুন্দর হয়ে গেছে, সামনে খেলার মাত্রা হয়েছে, এখন মোটামুটি ভালো পজিশনে আছে। আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমি সাক্ষাৎকারের মাধ্যমে, আমি সাংবাদিক ফরাদ ভাই। পরবর্তীতে আমি আপনার কাছে জানতে চাচ্ছি একজন শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে গেলে একজন শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টের কী ধরনের পারফরমেন্স থাকলে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি। সম্মানিত প্রধান শিক্ষক ডেভিড চাকমা স্যার, জি ধন্যবাদ। একজন ছাত্রের ভালো পারফরমেন্সের ক্ষেত্রে আমি বলবো এই অভিভাবক এবং শিক্ষকের ভূমিকায় বেশি বেশি গুরুত্ব পায়, কারণ এই বর্তমান সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রীরা স্কুলে আসে অপেক্ষাকৃত এই যদি বলে মানে এরা খুব কম বয়সে স্কুলে যেহেতু আসে, এক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষক আমাদের ভূমিকা তাই বেশি। পাশাপাশি হলো আপনার এই এনভায়রনমেন্ট, তারপর ওই আর তারপর আপনার যেটা বলবো লেখাপড়া করতেছে কিনা, এটা যদি মানে অভিভাবকদের সাথে যদি আমাদের সমানতা যদি থাকে, অধীনস্থতা যদি বেশ থাকে আর মানে আমি আপনাকে আর একটু ক্লিয়ার করে জিনিসটা বলছি। আপনি যে কথাটা বলতে চাচ্ছেন একটা ত্রিভুজের সাথে জিনিসটাকে তুলনা করেছেন, একটি ত্রিভুজ যেরকম তিনটি বাহু মিলে গেলে একটি ত্রিভুজ হয়, একটি হচ্ছে অভিভাবক, আরেকটা হচ্ছে স্টুডেন্ট, আরেকটা হচ্ছে শিক্ষক। তো সেক্ষেত্রে অভিভাবকের ভূমিকা সবচেয়ে বেশি, কেননা একটা স্কুলের মধ্যে প্রাথমিক স্কুলের মধ্যে 4-5 ঘন্টা সময় স্টুডেন্টরা থাকে, বাকি সময়টা বাসায় থাকে। তো CWSW-গুলি ঠিকমতো করেছে না কি না, কন্টিনিউসলি লেখাপড়া করছে কি না, এবং বাজে কোনো সোসাইটির সাথে মিশছে কি না, সেই জিনিসটা যদি লোকার্পা করে তাহলে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারবো। যেমন আপনি একজন প্রধান শিক্ষক হয়েছেন, তো সেক্ষেত্রে আমি বলবো সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। আপনি গর্ভধারিণী মাকে আমি স্যালুট জানাচ্ছি। স্যার প্রধান শিক্ষক ডেভিড চাকমা, আপনি প্রধান শিক্ষক হয়েছেন একমাত্র মা বাবার দোয়ায় এবং তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের বর্তমান সরকার মমতা মামি মা জননেত্রী শেখ হাসিনা এবং ICT-র উপদেষ্টা সচিব অজিত জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে, তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য স্যার আজকে আমরা ডিজিটাল ডান করে ফেলেছি, MGT গোল আমরা ডান করেছি, আর এখন আমরা স্মার্ট বাংলাদেশের মধ্যে পদাপন করেছি, SDG গোল অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে SDG গোলের লক্ষ্যমাত্রা নিয়ে কিছু কথা তুলে ধরবেন। সম্মানিত প্রধান শিক্ষক, এখন আমরা ওই ডিজিটাল পুরা ডিজিটালাইজ হয়ে গেছি বললো, এখন মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে 2041 সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে অবশ্যই আমি তৃণমূল পর্যায়ে কাজ করি হিসেবে আমাদেরও কিছু অবশ্যই কর্তব্য আছে বলে আমি মনে করি, দায়িত্ব আছে বলে মনে করি। তো এক্ষেত্রে এই স্মার্ট বাংলাদেশ করতে গেলে আমাদের নিজেকে স্মার্ট করতে হবে, পাশাপাশি হলো আমরা শিক্ষক হিসেবে স্টুডেন্টদেরকে আমরা স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকাই বেশি যদি বলে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি SDG গোলের লক্ষ্যমাত্রা নিয়ে আমি আপনার কাছে বলতে চাচ্ছি, বাল্য বিবাহ, ইভটিজিং এবং মাদক, এই জিনিসটা নিয়ে আপনি কথা বলবেন নিরূপণ করার জন্য। ইভটিজিং এবং বাল্য বিবাহ যদি বলে এই আমাদের হিলে, বিশেষ করে এলাকায় যদি বলে হিলের মধ্যে ইভটিজিং, তারপর বাল্যবিবাহটা
তুলনামূলকভাবে নাই বললে জি মানে যে মানে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে হ্যাঁ সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের রাজা ম্যাডাম আছে ইউনো মহোদয় এবং আছে যে আমাদের দীপঙ্কর তালুকদার এবি মহোদয় এবং জেলা প্রশাসক এবং ওসি মহোদয় ওনারা আপনাদেরকে প্রশাসন বিভাগ থেকে কেমন সাপোর্ট দিচ্ছে মানে ওনারা সবসময় আমাদেরকে উদ্বুদ্ধ করেন যেমন মনে করেন এই যেমন ওই বাল্যবিবাহ বাল্যবিবাহ যেমন মানুষ উদ্বুদ্ধ না হয় পাশাপাশি হলো ওই ইফতিজিং মানে নাই বললেই চলে জিরো টলারেন্স বলা যায় কারণ আর ইদানিং তো মনে করেন এই বিশেষ করে ওই 6+ থেকে 10+ নিয়ে বিশেষ করে আমরা কাজ করি হয়তো ওই দু একজন হয়তো ওই 11+ বা 12+ হয় তারপরও এরা যদি শারীরিক গঠন দিক দিয়ে যদি বলি অনেকটা ছোটো আর কি এটাকে ধন্যবাদ আপনাকে ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আমাদের আলোকিত কিংবদন্তী আমাদের ডেভিড জ্যাকমা প্রধান শিক্ষক হিসেবে ওনার সাক্ষাৎকারটি আপনারা দেখে নেন আজ রাত 9:15 আমাদের ব্রাইট নিউজ 29 চ্যানেল থেকে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত শতাব্দীকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার সাংবাদিক ফরাজ ভাই বিদায় রেখে টানছি স্যার ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ সুন্দর কথা